1426 বঙ্গাব্দ, 11 জমাদিউল আউয়াল 1441 হিজরি, 7 জানুয়ারি 2020। এসবিসি টেলিভিশন সংবাদ শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুরাইয়া জান্নাত। আমাদের সকল আপডেট খবর দেখতে ইউটিউবে গিয়ে এসবিসি টিভি বিশ্ববিদ্যালয়ের রাবি উপাচার্য অধ্যাপক আব্দুস সুবহানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন ও বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি বিরোধী শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলনকারী প্রগতিশীল শিক্ষক সমাজের একাংশ। গত 4 জানুয়ারি উপাচার্যের দুর্নীতি তথ্য উপাত্ত সম্বলিত 17টি অভিযোগে সংযুক্তি সহ 300 পৃষ্ঠার একটি প্রতিবেদন ওইসব দপ্তরে জমা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন আন্দোলনরত শিক্ষকদের একজন অধ্যাপক সুলতানুল ইসলাম। 300 পৃষ্ঠার এ অভিযোগপত্রে উপাচার্যের বিরুদ্ধে 17টি খাতে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ আনা হয়েছে। আন্দোলনকারীদের এসব অভিযোগপত্র রয়েছে উদ্দেশ্যমূলক শিক্ষক নিয়োগ নীতিমালার অস্বাভাবিক পরিবর্তন এবং দুর্নীতি করে নিজ কন্যা ও জামাতা সহ বিভিন্ন বিভাগ ইনস্টিটিউটে কম যোগ্যদের নিয়োগ, বাড়ি ভাড়া নিয়ে দুর্নীতি, উপাচার্যের অবসর গ্রহণ, পুনরায় দায়িত্ব পালন এবং রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যকে অসত্য তথ্য প্রদান, উপ উপাচার্য নিয়োগ ও তার নিয়োগ বাণিজ্য, বিভিন্ন নিয়োগে স্বজনপ্রীতি ও দুর্নীতি, বিভিন্ন বিভাগে সভাপতি নিয়োগে অনিয়ম ও দুর্নীতি, উদ্দেশ্যমূলকভাবে অফিসার, সহায়ক ও সাধারণ কর্মচারীদের নিয়োগ নীতিমালার পরিবর্তন এবং গণহারে অযোগ্যদের অ্যাডহক নিয়োগ দান, উন্নয়নের সমন্বয়হীনতা ও অর্থের অপচয়, বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়কদের দায়মুক্তি, উদ্দেশ্য প্রণোদিত ভাবে ইংরেজি বিভাগে এমএ পরীক্ষার ফলাফল পরিবর্তনের চেষ্টা, ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ বাস্তবায়নের কাজ শুরু করলো সর্বপ্রথম উত্তরপ্রদেশ। ভারতের এ রাজ্যে বসবাসকারী শরণার্থীদের তালিকা তৈরির সব নির্দেশনা দিয়েছে যোগী আদিত্যনাথের সরকার। যোগীর রাজ্যই প্রথম এই আইনের আওতায় নাগরিকত্ব প্রদান করার বিষয়ে উদ্যোগ নিয়েছেন। যোগী আদিত্যনাথের সরকার সংশোধিত নাগরিকত্ব আইনের সিএএ আওতায় পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান এই 3 দেশের হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পারসি ও খ্রিস্টান সম্প্রদায়ের শরণার্থীদের চিহ্নিত করার কাজ শুরু করেছেন। ওই শরণার্থীদের চিহ্নিত করে ইতিমধ্যে একটি তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। নওগাঁর মহাদেবপুরে 35 বছরের দুলাল হোসেন নামে এক যুবকের বস্তাবন্দির লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার বালুকাপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। দুলাল হোসেন মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম গ্রামের মৃত তাছির উদ্দিনের ছেলে। তিনি ভাঙাবাড়ির ব্যবসা করতেন। পুলিশ ও এলাকাবাসী জানান, আজ মঙ্গলবার সকালে উপজেলার বালুকাপাড়ায় একটি চালকলের পাশে বস্তাবন্দি লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠায়। মার্কিন সামরিক বাহিনী ও প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনকে সন্ত্রাসী সংগঠনের আখ্যা দিয়ে একটি আইন পাশ করা হয়েছে ইরানের পার্লামেন্টে। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার শান্তিপূর্ণ সমাধানের পথে আরো গভীর খাত তৈরি হয়েছে। প্রেস টিভি জানিয়েছে, মঙ্গলবার এই প্রস্তাবটি ইরানের পার্লামেন্টে পাশ করা হয়েছে। শুক্রবার সকালে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় ইরানি শীর্ষ জেনারেল কাসেম সুলাইমানি নিহত হওয়ার পর নতুন এই সিদ্ধান্ত এসেছে। এই হত্যাকাণ্ডকে ইরানি পার্লামেন্টের প্রিসাইডিং বোর্ড রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করেছেন। এর আগে গত বছর মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডোকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছিল ইরান। এছাড়া মার্কিন সরকারকে সন্ত্রাসের পৃষ্ঠপোষক হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। সিজিএস সুজয় ও আইসিজিএস সরোজিনী নাইডু নামে ভারতীয় কোস্ট গার্ড বাহিনীর 2টি জাহাজ এখন মংলায়। আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময় ও উভয় দেশের মধ্যে সৌহার্দ্য এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধিতে জাহাজ 2টি সোমবার 4 দিনের শুভেচ্ছা সফরে এদেশে এসেছে। মংলা বন্দরের জেটিতে জাহাজ 2টি ভেড়ানোর সাথে সাথে বাংলাদেশ কোস্ট গার্ডের বাদল দল ব্র্যান্ড বাজিয়ে স্বাগত জানান। শুভেচ্ছা সফরে আসা ওই জাহাজ 2টির অধিনায়ক বাংলাদেশ কোস্ট গার্ডের পশ্চিম জেনের জোনাল কমান্ডার মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও খুলনা নেভাল এরিয়ার কমান্ডারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুস্থ হয়ে উঠছেন। দুই বা একদিনের মধ্যে হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতাল পরিচালক। মঙ্গলবার 7 জানুয়ারি 2020 দুপুরে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরুদ্দিন গণমাধ্যমকে জানান, তার শারীরিক এবং মানসিক অবস্থা ক্রমান্বয়ে ভালোর দিকে। তার শরীরে যে জখম ছিল সেটিও ঠিক হওয়ার পথে। এ কারণে কিছু পরীক্ষা নিরীক্ষার পর আমরা তাকে ছেড়ে দেব। কথা ছিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে উন্নয়ন করা হবে। বিশ্ব ব্যাংক হ্যাকেপ হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট প্রকল্পের মাধ্যমে বরাদ্দ হয়েছিল যথেষ্ট। উন্নয়ন হয়েছে বটে, তবে তা গ্রন্থাগারের নয়। তৎকালীন গ্রন্থাগার প্রশাসক অধ্যাপক ডক্টর শফিকুন্নবী সামাদির। ডক্টর সামাদি গ্রন্থাগার উন্নয়নের নাম করে নিজের বিলাসিতার পরিচয় দিয়েছেন নানাভাবে, যার প্রমাণ মিলছে প্রকল্পের অর্থে ব্যক্তিগত ব্যবহারের জন্য দুটি কলম কেনার মধ্য দিয়ে। 5,000 এবং 6,000 করে মোট 11,000 টাকা দিয়ে দুটি কলম কিনে দুর্নীতির নতুন রেকর্ড গড়েছেন এই শিক্ষক। সবশেষে আবহাওয়ার খবর। উঠি উঠি করেও উঠছে না সূর্য। গতকালের মতো আজও রাজধানীতে শীতের তীব্রতা বেশি। মঙ্গলবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 13.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ফরিদপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, কুড়িগ্রাম, পঞ্চগড়, যশোর ও চুয়াডাঙ্গায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী 24 ঘন্টায় এর বিস্তার আরো। এসবিসি টেলিভিশন সংবাদ শিরোনাম এখানে শেষ হলো। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল। আপনারা আমাদের সাথেই থাকুন এই প্রত্যাশায়, এসবিসি টেলিভিশন ঢাকা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।